যুক্তরাজ্য প্রবাসীদের বিনিয়োগে গড়ে ওঠা সিলেটের লিটল লন্ডন সিটি আবাসিক প্রকল্পের ভূমি জালিয়াতির মাধ্যমে ব্যক্তি নামে দলিল নামজারি ও পর্চা অভিযোগ তুলেছেন প্রকল্পের প্রবাসী বিনিয়োগকারীরা ল্যান্ড অ্যান্ড লিঙ্ক প্রাইভেট লিমিটেড কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করে মামলা দায়ের করলে আদালত ছয় জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন পুলিশ ইতিমধ্যে একজনকে আটকও করেছে এদিকে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে বর্তমানে লন্ডনে অবস্থানরত সাবেক ব্যবস্থাপনা পরিচালক লাভুমিয়া তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ প্রত্যাখ্যান করে টিভি ওয়ানকে বলেছেন কোম্পানির নামের কোনো জায়গা তিনি নিজের নামে নেননি কিংবা বিক্রিও করেননি বিস্তারিত জানাচ্ছেন জাকির হোসেন কয়েস দুই সালে যুক্তরাজ্য প্রবাসীদের বিনিয়োগে সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন মালনিছড়া দ্বিতীয় খণ্ডের ডলিয়া এলাকায় পনেরো একর জায়গার উপর গড়ে উঠে লিটিল লন্ডন সিটি একত্রিশ জন ডাইরেক্টর ল্যান্ডলিং প্রাইভেট লিমিটেড কোম্পানির আওতায় এই প্রকল্পে বিনিয়োগ করেন অধিকাংশ বিনিয়োগকারী যুক্তরাজ্য প্রবাসী প্রায় দশ লাখ টাকা করে প্রথম দাপে বিনিয়োগ করলেও অবকাঠামো উন্নয়ন নাম জারি ফর্সায় নাম তুলতে নানা সময় আরো বিনিয়োগ করেন প্রবাসী বিনিয়োগকারীরা দুই হাজার সালে ল্যান্ডলিং প্রাইভেট লিমিটেড কোম্পানির নতুন এমডি হন লাব মিয়া আর দুই সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে ভূমি জালিয়াতির অভিযোগ তুলেন অন্য পরিচালকেরা লাভ মিয়া থাইন আমরা লগে আসলা যে আমরা জাগা রেজিস্টারি করে দিবা প্লাস কোম্পানির উন্নতি করবা দুই হাজার উনিশ নভেম্বর পর্যন্ত কোম্পানির কাগজপত্র কোম্পানির নামে আছিল দুই হাজার উনিশ কোন এক সময় যাই কোম্পানির নামগুলারে পরিবর্তন করিয়া সম্পূর্ণ পনেরো একর জমি তার নামে বিয়ে করে দিয়েছেন তবে ডাইরেক্টরদের অভিযোগ প্রত্যাখ্যান করে লাবু মিয়া টিভি বলেছেন যে ভূমি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে সেটি তার ব্যক্তি মালিকানাধীন লালনিকর চৌবাদ দায় যে জায়গাটা আছে লালনিকর যে দলিলর যে জায়গাটা আছে এই জায়গাটা জাগার জায়গার জায়গা আছে আমার কিছু জায়গাটা আছে এটা লালনিকর দলিলর জায়গা নাই লালনিকর কিছু আয় যায় না এই জায়গা আমার কোম্পানির ভূমির অবকাঠামোগত উন্নয়ন না করে লাবু মিয়া নিজের পরিবারের সদস্যদের কাছে ভূমি বিক্রি করে দিয়েছেন এমন অভিযোগ বিনিয়োগকারীদের কোম্পানি ডেভেলপ করতে গিয়ে পার জন প্রতি দুই হাজার সাতশো পঁয়ষট্টি পাউন্ড করে কোনো হিসাব পাইছি না আগুলাও তারা আত্মসাত করে দিয়েছেন ডেভেলপমেন্ট করছেন কিছু করিয়া তাই রেকর্ড করিয়া আনছেন আমরা কোম্পানি নামে আনিয়া ব্যক্তিগত আবার জাল সারি করিয়া তাই কোম্পানির ব্যক্তিগত নামে নিয়া তাই আবার জাল করিয়া আর আত্মীয় স্বজনের নামে এগুলো খেলা করে দিলাইছেন লাভ মিয়া এই অভিযোগ প্রত্যাখ্যান করেন লানিকে আমার কাছে বহু জায়গা বেশি যে বাক্কা জায়গা বেশি আমার কাছে আছে আমার ওয়াইফের কাছে আছে আমার বহিনে কিন হ্যাঁ এখন ইটা জাগ হল হইল ইটা হইল আমার পার্সোনাল মালিকানা আমার পার্সোনাল মালিকানা থাকি আমি কিবা তো বেচিছি আর বেচিছি শেষ পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সহ হাইকোর্টে মামলা করতে বাধ্য হন কোম্পানির অন্য পরিচালকেরা হাইকোর্টও করছি এদিকে দুর্নীতি দমনও একটা মামলা আছে এটাও তদন্তদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটও গত সপ্তাহে আমরা একটা মামলা করছি মামলা আইনগতভাবে মোকাবিলা করবেন বলে জানান লাভু মিয়া তো এটা চলতে আছে বুঝছেন সময় সময় গেলে তোর বইব। এদিকে প্রবাসী বিনিয়োগকারীরা প্রশাসন ও আদালতের কাছে ন্যায় বিচার আশা করছেন তো আমার অনুরোধ থাকবে যে বাংলাদেশের প্রশাসনের কাছে যে এই তদন্তগুলা ভালোভাবে দেখার এবং তদন্ত করার আমরা একটা একটা সুস্থ তদন্ত চাই আর ন্যায় বিচার চাই সিলেটে যুক্তরাজ্য প্রবাসীদের যৌথ বিনিয়োগে গড়ে ওঠা বেশ কিছু প্রকল্প নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে সেই তালিকায় নতুন করে যোগ হল লিটল লন্ডন সিটি আবাসিক প্রকল্প জাকির হোসেন কয়েস টিভি নিউজ লন্ডন